মা সারদা বলছেন যে ঠাকুরকে অনেকেই জয়রামবাটি আর কামার পুকুরে গ্রাম্য ভাষায় একটা শব্দ আছে বিড়ে বিড়ে নেওয়া মহষির এক বিড়ে নেওয়া মানে পরীক্ষা করে নেওয়া মা বলছেন ঠাকুরকে সবাই কত বীরে মানে কত পরীক্ষা নিরীক্ষা করেছে কেমন সাধু সমাধিটা ঠিক কি না হিস্টিরিয়া নয়তো নানা রকমের সন্দেহ সন্দিগ্ধ মানুষরা এসে ঠাকুরকে নাড়াচাড়া করেছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কার কাছে দিতে হয়েছে ঠাকুরকে না নরেন্দ্রনাথের কাছে নরেন্দ্রনাথ সমস্ত কথাকে চ্যালেঞ্জ করতেন ঠাকুর যখন বললেন আমার এই এই দর্শন হয়েছে নরেন্দ্রনাথ বললেন ও সব তোমার মাথার ভুল পরের ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন পরে ঠাকুর থমকে গেলেন কারণ নরেন্দ্রনাথ যে কথা বলেন ঠাকুর সে কথাকে খুব মূল্য দেন ওজন দেন নরেন বলছে এগুলো আমার মাথার ভুল আমি মাকে দেখছি আমি দেব দেবতা দেখছি আমি সীতাকে দেখছি আমি রামচন্দ্রকে দেখছি আমি খ্রিস্টকে দেখছি এগুলো সব মনের ভুল মা এসে আমার সঙ্গে কথা বলছে সব মনের ভুল আমি জ্যোতি দর্শন করছি সব আমার মনের ভুল আমি অসুস্থ তারপরে ঠাকুর একদিন মাকে কে গিয়ে জিজ্ঞেস করেছেন মা আমার কি মাথার রোগ হলো মা তখন তাকে বলে দিলেন কে বলেছে মাথা রোগ তখন ঠাকুর আমার ঠাকুর তখন নরেন্দ্রনাথের সঙ্গে অদ্ভুত কথা হল বলে শালা তুই আমার বিশ্বাস চটকে দিতে এসছিলিস বলে তারপরে বলছেন আমি আর তোকে কোনোদিন বিশ্বাস করবো না কেন না রন্দ্রনাথ একদিন এসে বলছেন তুমি যে বললে গঙ্গা চাতক বৃষ্টির জল ছাড়া কিচ্ছু খায় না তা আমি তো দেখলাম গঙ্গার জলে এক গাদা চাতক পাখি জল খাচ্ছে ঠাকুর বললেন শেখিলে তো দেখে আসি রন্দ্রনাথের সঙ্গে গেলেন গিয়ে দেখলি সেগুলো সব চামচি কি চামচিকে বললে দূর সারা তুই চামচিকে আর চাতক পাখি চিনিস না তোর কথা আর আমি একদম বিশ্বাস করি এইরকম ঠাকুর স্বামীজি একবার চ্যালেঞ্জিং ঠাকুরের সঙ্গে তার তকাতকি হতো একে ইংরেজিতে বলে বোধ লুজ রোপ দিয়ে রাখা ঠাকুর বলতেন বড় মাছ একটু খেলিয়ে তুলতে হয় এত চুনোপুটি নয় নরেন্দ্র তার নিজস্ব একটা স্বকীয়তা আছে সেও নিয়ে এসেছে অনেক কিছু এবং তার বেদ বেদান্ত উপনিষদ পৃথিবী সম্পর্কে তার ধারণা এবং এই পৃথিবীটাকে কারণ একদিন নরেন্দ্রনাথ বলছেন ঠাকুরের সামনে ঘরে বসে ঠাকুর তখন অসুস্থ ঠাকুরকে বলছেন তখন আরেকজন এসছেন ঠাকুরকে দেখতে তিনি এসছেন এর থেকে কচ্ছপ প্রদেশ থেকে তার সঙ্গে কথা হচ্ছে ঠাকুর মাঝে মাঝে বলতেন তোমরা একটু তর্ক করো না আমার মাঝে মাঝে একটু ইংরেজিতে তর্ক করো না ঠাকুর খুব মজা পেতেন তো নরেন্দ্রনাথ সেই সঙ্গে বলেছিলেন ভগবানের সঙ্গে যদি আমার কোনো দিন দেখা হয় আমি তাকে বলবো যে তোমার এই সৃষ্টির প্ল্যানের চেয়ে আমার কাছে এই জগৎ সৃষ্টির একটা ভালো ব্লু প্রিন্ট আছে আমি তুমি যদি আমার সঙ্গে পরামর্শ করো আমি তাহলে একটা আরও সুন্দর একটা পৃথিবী মডেল আমি তোমাকে দিতে পারি তাই এই নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ এরকম বলতেন আমি তারকা কাছে অর্পণ করব এবং পিতাগর যেমন বলেছিলেন গিমিয়ে ফালক্রাম আমি এই পৃথিবীটা যে অক্ষপথে ঘুরছে আমি সেটাকে টলিয়ে দিতে পারি নরেন্দ্রনাথ ঠিক সেই কারো তোয়াক্কা করতেন না কারো পাত্তা দিতেন না এবং এই যে পিতার মৃত্যুর পর যখন তার অবস্থা কি হাঁড়ি চড়ে না এবং গিরিশচন্দ্রের সঙ্গে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন তিনি বলছেন যে এক সময় আমাদের বাড়িতে এবলা ওবলা চল্লিশ পঞ্চাশটা পাতা পড়তো আজকে তিন দিন আমাদের বাড়িতে রান্না হয়নি বাবা দু হাতে খরচ করে গেছেন এবং বাবাকে ঠকিয়েছেন এমনকি বাবার সোনার ঘড়িটা পর্যন্ত নিয়ে চলে গেছে আর বাবার নামে দেনা করেছে বাবার ফার্ম ভাঙিয়ে টাকা নিয়ে আর শোধ করেন আর বিশ্বনাথ দত্ত মহাশয় সুন্দর মনে তখনকার কালে জমি দখল করলে হাইকোর্ট থেকে নিলাম হতো সেই নিলামে অনেকগুলো এইরকম রকম প্লট অনেকগুলো সম্পত্তি কিনেছিলেন সেগুলো তার কাকারা নিয়ে দিলেন আবার কাকারা মামলা করে দিল শিমুলিয়ার পরিবারের কি অবস্থা বিশ্বনাথ দত্ত মহাশয় চলে যাওয়ার পর সেই জায়গায় নরেন্দ্রনাথ এবং তার সেই সময়কার পোশাক একটা সাদা ধুতি একটা গায়ে চাদর উস্কো খুস্কো চুল এবং মাঝে মাঝে ঠাকুরের কাছে অনেক দিন যেতে পাচ্ছেন না বলে উত্তর সাথে চিটপুরের রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন বলছেন আমি পাগলের মতো দৌড়তে দৌড়তে আসছি পায়ে দুটো চপ্পল ছিল কোথায় ছিটকে চলে গেল একটা খড়ের গাড়ি যাচ্ছিল সেটার সঙ্গে ধাক্কা লেগে গেল আমার চাদরের সব খড় আসছি ঠাকুর যেন আমাকে ডাকছে যে ঠাকুর নরেন্দ্রনাথকে কিভাবে তৈরি করছে তাকে বলছেন তুই একটা বটবৃক্ষের মতো বিশাল গা ছবি স্বার্থপর নয় নিজের মুক্তি বা মুখ্য নয় তুই ছায়া ফের তরু হবি তোর তলায় শান্তাহা কি কবিতা তোর তার তলায় শ্রান্ত ক্লান্ত পথিকটা দ্বিধান্তে এসে বসবে একটু ছায়া পাবে একটু শীতলতা পাবে এবং দুটি আহার পাবে গাছের ফলও তো পেতে পারে সেই কারণেই যখন ঠাকুর চলে যাবার আগে বললেন ঠাকুর চলে যাবার আগে বলছেন নিজের মুখ নয় তুমি সারা ভারতবর্ষটাকে আগে দেখো উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম একটা প্রিন্ট তৈরি করো সার্ভে করো জনজীবনকে দেখো ওই একবারই হিমালয়ে চড়ে বসলাম তুষারগিরিট আর বেদান্তের কটা শ্লোক বললাম আর আত্মানব আত্মা করে চিৎকার করতে লাগলো আত্মনোমো জগৎ জগদ্িতায় অচ আত্মার মুখ্য আমি চাইছি কেন না জগতের হিত করব বলে তুমি সেই পিওর সোল সেই পবিত্র আত্মা হও সেই দেবদূত হও যার ভেতরে ছটি ইন্দ্রিয়ই মরে গেছে শুধুমাত্র জেগে আছে চৈতন্য সত্তা আমি নরেন্দ্রনাথকে সেইভাবে তৈরি করব ঋষি নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথকে তিরস্কার করছে নরেন্দ্রনাথকে দিয়ে নানা রকমের আধ্যাত্মিক কাজ করাচ্ছে যা এবার ধানে বস যা এবার হোম কাশীপুর উদ্যান তো বলা চলে ওইখানেই বেলরুমট তৈরি হয়ে গেছে সাধুরা এসে গেছে এবং তারাই এবার আস্তে আস্তে একটা ফাউন্ডেশন একটা বিরাট স্ট্রাকচার তৈরি করবেন এবং ঠাকুর আমার কি প্র্যাকটিক্যাল নরেন্দ্রনাথ বলছেন দেখ আমি তোকে ওই দিক থেকে ঘুরিয়ে আনব আমি তোকে সাগর পাড়ে নিয়ে যাব তার কারণ ঠাকুর মাঝে মাঝে খুব রসিকতা করতেন ঠাকুর বলছেন ও একজন এসে বলেছেন পৃথিবীতে গীতা ধর্মগ্রন্থটি নাকি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ঠাকুর বললেন ইংরেজি খবরের কাগজে পড়ে এলে বুঝি আবার একজন বসে বলছেন যে দেখে এলাম অমুক জায়গায় ঝড়ে একটা বাড়ি ভেঙে পড়েছে ঠাকুর আবার তাকে রসিকতা করে জিজ্ঞেস করছেন এই খবরটা কি খবরের কাগজে আছে ইংরেজি কাগজে তবেই বাড়িটা ভেঙেছে চোখের দেখায় কিছু হবে না আবার একদিন তিনি বড়রামবাবুর বাড়িতে গিয়ে দেখছেন যে একটা খবরের কাগজ পড়ে আছে বলছেন এটাকে এখান থেকে সরা তার কারণ ঠাকুর এই যে বাড়ির মধ্যে বসে থেকে অন্যের মুখে খবর নিয়ে সমাজ সম্পর্কে একটা ধারণা করছি আমি একজন লোককে জানি না চিনি না আরেকজন এসে তার সম্পর্কে আমার কাছে বলে যাচ্ছে এবং তার একটা চরিত্র তৈরি করে দিচ্ছে আমি সেটাকে বিশ্বাস করছি ঠাকুর এইগুলো সম্পর্কে ভীষণ সতর্ক করেছেন পর নিন্দা পর চর্চা পরের চোখে জগৎ দেখা তা নয় প্রত্যক্ষ কর নরেন্দ্রনাথ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মানুষ কী অবস্থায় আছে সমাজে কতগুলো স্তর হয়েছে একেবারে রাজা মহারাজা শাসক সম্প্রদায় তারপরে ধীরে 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 নামছে তারপরে ওই তুমি দেখতে পাবে সেই বুড়ি সেই পশ্চিম ভারতে সেই ওদিকে রাজা রাজস্থানে অজিত সিংহ খাবারের টেবিল সাজিয়ে বসে আছে তার লোকজন স্বামীজি কোথায় স্বামীজি কোথায় খুঁজতে খুঁজতে এসে দেখছেন যে একটা ঝুপড়ির মধ্যে ঢুকে বসে আছে কি ব্যাপার সেখানে একজন বৃদ্ধার সঙ্গে তার ছেলে মা সম্পর্ক হয়েছে মা এবার সে মা নাকি এই ছেলেটিকে টিক ওই টিকিয়া বানিয়ে খাওয়াবে সেটা আবার কি? না সেটা আমাদের লীলা প্রসঙ্গকার তার নাম বলছেন টিক্কর সে আমরা বলি টিকিয়া সেটা হচ্ছে খানিকটা আটাত তাল গরমের শাঁখা উনুনের শাঁখা স্বামীজি বসে আছেন মহারাজকে গিয়ে বলুন আমার মা মায়ের হাতে আগে খাব তারপর তার খাওয়ানা খাড়ার টেবলে গিয়ে বসবো এই তো স্বামীজি এই স্বামীজি বলছেন যে ঠাকুর আমাকে বলেছিলেন তোকে সেই দেশে পাঠাবো যে দেশের সব মানুষ সাদা সাদা সেই দেশে পাঠাবো যে দেশের মানুষ আমাদের দেশের মানুষ সম্পর্কে কোনো ধারণাই নেই অথচ আমাদের এটা হচ্ছে বেদের দেশ বেদ বেদের জন্মভূমি ভারত হচ্ছে গিয়ে ধর্মের দেশ এখানে আত্মার কথা আত্মার বাণী তারা শোনেনি তারা বিষয় তারা মেটিরিয়ালিস্টিক আর আমরা হচ্ছে স্পিরিচুয়াল আমরা হচ্ছে আধ্যাত্মিক আমাদের যে আমাদের যে চেতনা সেটার স্থান কিন্তু আজ্ঞার সহস্রার এবং এখানে আমরা যে সমস্ত দেব দেবীর কথা বলি সেগুলো তো এক একটা অ্যাসপেক্ট এক একটা গুণ যে গুণগুলো আমাকে গ্রহণ করতে হবে মা কালী তার চেহারাটা ওই আমি যদি ভক্ত হই মা তুমি আমার মা স্বামীজি বললেন আমি অত ভোকা নই তুমি কালী লাভ ফর্ম পাকালি ডেথ

তিনি যেন ধ্রুব তারা হবেন তিনি যেন ওই আমরা আকাশ তিনি যেন একটা লাইট হাউসের মতো একটা আলো গভীর রাতে নাবিক তার জাহাজের দিক ঠিক করবে ওই আলোটি দেখে দেখে চলবে ঠাকুর এবং স্বামীজির যে পরিকল্পনা ছিল সমগ্র ভারত এবং সমগ্র বিশ্ব সেখানে মানুষকে কি করতে হবে মানুষ তুমি ভালো হও মানুষ তুমি মানুষকে ভালোবাসতে শেখো অত্যাচারী তোমার অত্যাচার বন্ধ করো পরিবার ভাঙচো বাড়ির কক্তা নারী জাতির ওপর অত্যাচার করো না স্বামীজি বারবার বলছেন মনু মহারাজ বলে গেছেন যে পরিবারে মেয়েরা বৌরা চোখের জল ফেলে সে পরিবারের কখনো মঙ্গল হয় না অর্থাৎ এই যে সুন্দর সুস্থ পরিবার এবং তিনি বলছেন এ গুড মাদার ক্যান ব্রিড এ গুড চাইল্ড ভালো বাবা মা ছাড়া ভালো সন্তান হতে পারে না টোকো আম গাছে টোকো আমই হবে ঠাকুর বলতেন ল্যাংড়া গাছে ল্যাংড়া আচ্ছা গাছটা ভালো হওয়া যায় অতএব প্রথমে তুমি পরিবারকে ধরো তারপরে অভিভাবক অভিভাবিকাদের ধরো তারপরে সমাজকে যারা ব্যবস্থা ব্যবস্থাপনা করছে তাদের মাথা মাথায় একটু চৈতন্য আনো ব্যবসায়ী ব্যবসাদার কমার্শিয়াল পিপল যারা আমাদের মাথা খেয়ে ফেলতে চাইছে তাদের একটু বলো নিজের লাভ নিজের মুনাফাটা বড় কথা নয় তোমার দেশ যে দেশে বেঁচে আছো সেই দেশের মানুষের কথা ভাবো একটা সুন্দর দেশ তোমাদের তৈরি করতে কিসের আপত্তি যুদ্ধটা বন্ধ করতে কিসের আপত্তি স্বামীজি যখন শিকাগো বক্তৃতা দিলেন সেখানে তো এই কথাই ছিলেন ওই চার্চের নিয়ে হচ্ছে তিনটি তিনটির মধ্যে একটি হচ্ছে উইল লি পিস সারা পৃথিবীর একটা শান্তি বিরাজ করুক মানুষকে বাঁচতে দাও মানুষকে খেতে পড়তে দাও মানুষকে জীবিকা দাও মানুষকে মিনিমাম এডুকেশন দাও নারীকে স্বাধীনতা দাও স্বাধীনতা মানে পানা করা নয় এখানে স্বামীজি আবার একটা অদ্ভুত সুন্দর কথা বলে গেছেন তিনি বলেছেন এটি মধ্যপ্রদেশের একটি কলেজের ছেলেকে বলছেন শোনো এই যে নারী স্বাধীনতা এই স্বাধীনতার অর্থ কিন্তু বেলেল্লাপানা নয় আরেকটি জিনিস জেনে রাখো মা না হলে নারীর জীবনের নারীর জীবনে মাতৃত্ব না এলে নারী নারী না সে পিসাচীন অতএব এই যে নারীর নারীত্বের সঙ্গে মাতৃত্বের যোগ সেবা অন্যের জন্যে নিজের জীবন দিয়ে দিতে পারে পরিবার গঠন করে এই প্রসঙ্গে ঠিক সমসময় তো হিটলারও এসেছিলেন হিটলারের মতো একজন একজন লোক ইংরেজ সাংবাদিক যখন প্রশ্ন করছেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি তিনি হিটলারকে ইন্টারভিউ করতে গেছেন হিটলার একটা বিরাট ঘর সাদা দেয়াল আর কোনো ফার্নিচার নেই কোন দিকে একটা টেবিল আর চেয়ারে বসে আছে তিনি লিখছেন আমি যখন ভয়ে ভয়ে তার কাছে গিয়ে একটি প্রশ্ন করলাম মেয়েদের কি উল্টে পড়ে যাচ্ছিল আমার করেছ করে প্রায় হাতটা ধরে হিড়ি করে টানতে টানতে ঘরের একদিকে নিয়ে গেলে নিয়ে গিয়ে একটা জানলা খুলে দিলেন ভটাৎ করে তারপরে তা বললেন নিচের দিকে তাকিয়ে দেখো সেখানে দেখলাম একটা বিরাট কম্পাউন্ড সেখানে স্বাস্থ্যবান যুবকরা মার্চ করছে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক সৈনিকরা মার্চ করছে বললেন আমি জানুয়ারিতে সেই সব মা তৈরি করেছি যারা এই রকম সন্তানের জন্ম দিতে পারে স্বাস্থ্যবান সুন্দর স্বামীজিও ঠিক সেই কথাই বলছেন আমি চাই পরিবার এবং আমি চাই ভালো বাবা এবং পিতা এবং মাতা আমি একটা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় শুধু পুঁতি পড়া বিদ্যে নয় স্বামীজি অনেক সময় একটা এক জায়গায় রসিকতা করে বলছেন যে বিরাট খেতাব টেতাব পিএইচডি পেয়েছে কিন্তু তার ঘরের পাখাটা বন্ধ হয়ে গেছে তিনি ফিজিক্স পড়েছেন কিন্তু ওই পাখাটা যে ঠিক করবেন সেটা তার ক্ষমতা নেই তাকে একজন মিস্ত্রি ডেকে আনতে হবে তার কল একজন প্লাম্বারের দরকার হবে তার ফলে এই কিরকম শিক্ষা কিতাবি শিক্ষা নয় প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজ শিখো তাহলে আমরা যদি স্বামীজিকে ভাগ করি একটা দেশ সেখানে স্বামীজি সেখানে স্বামীজির চিন্তাভাব এই চিন্তা ভাবনার সঙ্গে ভগবান শ্রীরাম কৃষ্ণের কন্ট্রিবিউশন এবং তিনি একটা স্ট্রাকচার তৈরি করেছেন তিনি একটা সংগঠন তৈরি করেছেন যে সংগঠনটা সারা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়ছে শুধুমাত্র সেবা শুধুমাত্র চ্যারিটি চ্যারিটি সম্পর্কে আবার এক সময় এক জায়গায় স্বামীজি বড় সুন্দর বলেছেন বলেন কত রকমের চ্যারিটি দেখলাম বলে বলছেন আবার আমি ইউরোপে গিয়ে দেখলাম যে গির্জার বাইরে একটা লোক এক টুপি নিয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে হাট চ্যারিটি যাদের মাথায় টুপি নেই তাদের একটা করে টুপি দেওয়া হবে প্রেয়ার থেকে বেরিয়ে আসছেন তাদের মাথায় একটা করে টুপি দেওয়া হবে এইটাই তাদের কিন্তু দান দান রাত করে কিছু হবে না তাদের স্বাবলম্বী হতে হবে নিজের উপার্জন নিজেকে করতে হবে সেটা মেধা দিয়ে হতে পারে কায়িক শ্রম দিয়ে হতে পারে সেবা দিয়ে হতে পারে মেধা সেবা শ্রম এবং জ্ঞান যে জ্ঞানই সে টিচার হবে যে তার যার সে তৈলে যদি পৌঁছোতে না পারে শ্রম দেবে যে শ্রম দিতে পারছে না সে কি দেবে আর সবচেয়ে বড় কথা কি ভালোবাসা দেবে সেবা দেবে নিবেদিতা মার্গারে তুমি চলো আমার সঙ্গে ভারতবর্ষ তোমাকে আমাদের ভয়ঙ্কর প্রয়োজন তার কারণ আমাদের ছেলে মেয়েরা সমস্ত বন্ধ হয়ে আছে কারাগারে তাদের কাজ হচ্ছে রান্নাঘর আর আতুর ঘর আতুর ঘর আর রান্নাঘর আর এক একজনের পরিবার যদি মার্চ করে বেরোয় তো একটা পল্লী ছেয়ে যাবে এই এই অবস্থার থেকে তুলতে হবে পাবলিক হেলথ মেয়েদের এডুকেশন ছেলেদের স্বাবলম্বন ক্যারেক্টার এবং ওয়ে অফ লাইফ সমস্ত কিছু নিয়ে একটা পরিকল্পনা স্বামীজির ছিল কিন্তু এই তো একা করা যায় না বা এক ধরনের সংগঠন দিয়ে করা যায় না তার দেশ যদি আক্রান্ত হয় তাহলে আমার অনেকগুলো ডিপার্টমেন্ট দরকার আমার ডিফেন্সের দরকার স্বৈরমাইনের দরকার দরকার ইত্যাদি 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 একটা বিরাট স্ট্রাকচার সেই জন্য স্বামীজি বলছেন প্রত্যেকটি ডিপার্টমেন্টে যদি একজন করে মানুষ স্বামী দিতে পারি যারা আমাদের শিক্ষায় শিক্ষিত আমাদের নয় ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং জ্ঞান সমৃদ্ধির শিক্ষায় শিক্ষিত হয়ে সেখানে উচ্চ পদে বসে থাকবে সেই পরিকল্পনা করবে সেই দেশটাকে চালাবে অতএব রাজা তুমি সিংহাসনে বসে থাকলে হবে না দেবেশ পথে এবং সেই সেই রাজা হও আরব উপন্যাসের রাজা আরব দেশের রাজার ফকির সে ছদ্মবেশে পরিবারে পরিবারে ঘুরে ঘুরে দেখছে রাত্রিবেলা তার আহার জুটেছে কি যে রোগী তার ওষুধ জুটেছে কি শুধু দান করলে হবে না এবার তাকে সুস্থ করে তোলো তুলে বলো এবার নিজের যা প্রয়োজন সেলফ হেল্প হেল্প এবং সেই সেলফটা তুমি দিয়ে দাও তার কাছে যিনি একটা আদর্শ চরিত্র তৈরি করতে পারেন এই হলেন স্বামীজি এটি সমস্ত এবার যদি চুলচেরা বিশ্লেষণ করা যায় স্বামীজিকে তাহলে স্বামীজির মধ্যে একটা জগৎ ঝুঁকেছে ওই যে বলেছিলেন না আমার কাছে একটা কসমিক প্ল্যান আছে আমার কাছে একটা ইন্টারস্টেলার প্ল্যান আছে আমি ইচ্ছে করলে এই জগৎটাকে অন্যভাবে তৈরি করতে পারতাম কিন্তু ঈশ্বর তুমি কীভাবে করলে কিন্তু ইতিমধ্যে কোটি কোটি মানুষ হয়ে গেছে দুটো বিরাট বিশ্বযুদ্ধ হয়ে গেছে স্বামীজি তো বিশ্বযুদ্ধ দেখে যাননি স্বামীজি যদি এই যুদ্ধ দেখতেন তাহলে তিনি কি করতেন চোখের জন্য ভাসিয়ে দিতেন তা সেই কারণে আমরা আবার মা সারদার কাছে চলে আসবো সারা রাত উদ্বোধনে বসে বসে মালা জপ করছেন বলা হচ্ছে মা তুমি এখনো রাত ওটা কি করছো বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষের যে কত দুঃখ তোরা জানিস না আমার ভেতরে এসে এক একটা ছোট ছোট খণ্ড খণ্ড তীরের মতো এসে বৃত্ত হয় এইবার স্বামীজি যে শেষ কথাটি বলেছিলেন সেটি বলে শেষ করব। তিনি এক কলেজে পড়া ছেলেকে জিজ্ঞেস করছেন তোমার কি ধারণা দেশ কাটা চালাচ্ছে বললেন কেন শাসকরা গভর্নর লেফটেন্ট ডিরেক্টর তো বললেন না চলে যাও হিমালয়ে শঙ্করাচার্য যেখানে গিয়েছিলেন চলে যাও বদরীনাথ সেখানে গিয়ে দেখবে গুহায় গুহায় সর্বত্যাগী কয়েকজন সন্ন্যাসী বসে আছেন তারা ওখান থেকে বসে বসে অলওয়েস ওয়েলবিংস গুড তারা তরঙ্গ সৃষ্টি করছেন ভাসিয়ে দিচ্ছেন এবং এই পৃথিবীটা তরঙ্গাই তো পৃথিবী আজকে তো বিজ্ঞানটা প্রমাণ করেছে মোবাইল কি বলছে আমরা তো কতগুলো শক্তির জালের মধ্যে নেটওয়ার্কের মধ্যে বসে আছি স্বামীজি যে কত আগে বলে গেলেন ওরে ওই হিমালয়ের ওই ঋষিরা গুহার মধ্যে বসে বসে ওই নেটওয়ার্কে কাজ করছেন তারা সারা পৃথিবীতে একটা গুড ওয়েব ওয়েব অফ ওয়েল Mongol bon, cinta.